प्रसव के दौरान डॉक्टर की लापरवाही के कारण गर्भवती महिला की मृतशय की थैली टूट गई। शनिवार की रात करीब 10:30 बजे दुर्गापुर के शोभापुर स्थित निजी मेडिकल कॉलेज अस्पताल में परिजनों का गुस्सा फूट पड़ा। मुख्य द्वार बंद कर विरोध शुरू कर दिया गया। तनाव शुरू हो गई। स्थिति को संभालने के लिए दुर्गापुर थाने की बड़ी संख्या में पुलिस बल और लड़ाकू बल पहुंचे। इजरत जहां मृत जन्म की है, बिनाजट्टी के मस्जिद मोहल्ला क्षेत्र के निवासी है। परिजनों के मुताबिक इस महीने की 20 तारीख को प्रसव के लिए इजरत जहां को शोभापुर स्थित निजी मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया था। 21 तारीख को बच्ची की डिलीवरी के लिए हथियार चलाया गया, फिर डॉक्टरों ने गलत ऑपरेशन कर इजरत को ब्लैडर काट दिया। हालांकि बच्चा स्वस्थ है, लेकिन इजरत की शारीरिक स्थिति लगातार बिगड़ती जा रही है। तब से अस्पताल के अधिकारी संघर्ष कर रहे हैं। इजरत की किडनी फेल हो गई है और शुगर व ब्लड प्रेशर बढ़ गया है। अस्पताल के अधिकारियों ने कहा कि इसरत की शनिवार शाम को मृत्यु हो गई है। इसरत को जवाब देना होगा कि इस गलत इलाज से उसे क्यों मारा गया। और इसरत के 2 बच्चे हैं और परिवार के सदस्य और स्थानीय निवासी उनके भविष्य के लिए पर्याप्त मुआवजे की मांग करते हुए विरोध प्रदर्शन किया। নিয়ে তারপর কি হলো হেটে এলো এই এই এজেন্সি এই এতে নিয়ে গেল তো এমএনজিসি গেটে তো এখানে বলছে না ওই গেটে নিয়ে যাও ওইখানে বলছে হুইল চেয়ার নিয়ে এসো আর মেয়ে বলছে আমার হুইল চেয়ার লাগবে না আমার তো ভালোভাবেই এলো ভালোভাবে এলো কি সুন্দর করে ভর্তি হলো যে শনিবার দিন ওই বাচ্চা ইয়ে হলো বাচ্চা দেখালো মেয়েটাকেও দেখালো মেয়েটা ঠিক ছিল ওরা তো ইঞ্জেকশন দিয়েছিল তখন ঠিক ছিল তারপরে আমার মেয়েকে তারপরে দিনে আর বলছি কি এক ঘন্টা বাজি ম্যাডামটাকে বিজি জিজ্ঞেস করছি আমি মেয়েটাকে কাছে গেলাম আগে মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা ও মা মেরে দিবে মা তা আমি জিজ্ঞেস করতে যাই কি হয়েছে তোমার তো ও ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কি বললো সরে যান সরে যান আমি আইতে নিয়ে যাবো আই আইসুতে নিয়ে যাব আমাকে সরিয়ে দিল আমি জিজ্ঞেস করতেও দিল না আর আমি কী হয়েছে সেটাও বলতে দিল না আমাকে তারপরে আবার একদম কি এই ম্যাডাম কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে বুঝলো আপনার পেশেন্টের কিডনি ফেল লিভার ফেল কি বলছে ইনফেকশন তারপর পাকস্থলি ফুলে গেছে তা একসঙ্গে কালকে যখন অপারেশন করেছে কিচ্ছু ছিল না আজকে আবার কি করে হলো তারপরের দিন আবার কি করে হলো ওরা সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা আমার সব বাই করে নিয়েছে না তো ফুল ট্রিটমেন্ট করেছে পেচ্ছাপ হয় নাই আমার জামাই বলেছে যে পেচ্ছাপ হচ্ছে না দিদি বলছে আমরা দেখছি খালি আমরা দেখছি 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 করে জানটা নিয়ে নিল আমার মেয়ে আই কোচি আমার বোন আমার বোন এসেছিলো নিজে নিজে থেকে এসেছিলো 3 মাসের ট্রিটমেন্ট করছে না কেন ঠিক আছে আমার বোন 3 মাসের ট্রিটমেন্ট নিজে থেকে এসেছিলো শুক্রবার দিন ভর্তি হয়েছে নিজে থেকে শনিবার দিয়ে ভর্তি করেছে আগে শনিবার ভর্তি করার পর এটা ভুল করে ট্রিটমেন্ট করেছে ট্রিটমেন্ট করার পর পেট ফুলে গেছে প্রেশার ডাউন হয়ে গেছে রবিবার দিন বলছে কিডনি কিডনি বলে কিডনি লিভার ফেল সুগার হাই প্রেশার হাই কী করে হয় স্যার বলুন কি মনে করছেন আপনার ভুল চিকিৎসা আপনার ভুল চিকিৎসা হয়তো বলে ভালো হবে ভুল চিকিৎসা করেছে আপনার সেদিকে মুখে আমাদের সিও জিএম স্যার নিজে মুখে স্বীকার করেছে আমাকে আমার নিজে মুখে স্বীকার করেছে আমার ভুল ভুল হয়েছে বলে জিএম স্যার কবে ভর্তি করেছিলেন আমার আগে শুনে আগের শুক্রবার দিন কি নিয়ে ভর্তি হয়েছিল ডেলিভারি ডেলিভারি কেস নিয়ে তারপরে তারপরে শনিবার দিন সিজার হয়েছিল সিজার হওয়ার পর সন্ধ্যাবেলা বলে বিপি লো হয়ে গেছে তারপরে তিন বছর পেশেন্ট আপনার সিরিয়াস আছে সিরিয়াস হবে কি সিরিয়াস আছে ইনফেকশন হয়ে গেছে কিডনি ফেল লিভার ফেল হ্যাঁ লিভার ফেল আপনার সব কিছু ফেল হয়ে গেছে আমার নাম ইন্টু ফেল হয়ে যাবে কি চাইছেন এখন আপনারা दुर्गापुर से निमाय दास की रिपोर्ट पीवीटीवी न्यूज नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666